গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। তোমাদের কাছে জানিয়ে রাখি, রোজ এই চ্যানেলে সকাল 8টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটাকে আপলোড করা হবে। তোমরা কাইন্ডলি সেশনটাকে ফলো করবে আর নিজেদেরকে আপডেট করবে। যারা চ্যানেলটাকে প্রথমবার দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, যখনই কোনো ভিডিও আপলোড করা হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ চ্যানেলটাকে শেয়ার করো আর ভিডিওসগুলোকে লাইক করো। সেশনটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করার আছে। WBCS অথবা যে কোনো PSC-র এক্সামসের জন্য প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও কোর্স, প্রত্যেকটা সাবজেক্টের সুপার জিস্ট নোট, মক টেস্ট আমাদের স্টোরসে অ্যাভেলেবেল আছে। কাইন্ডলি তোমরা রেগুলারলি স্টোরটাকে ফলো করো, স্টোরের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। তো এই ভিডিওতে আমরা 10 এপ্রিল 2020 কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে ডিসকাস করব। ভিডিওটির শেষে তোমাদের জন্য গতকালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দুটো কোয়েশ্চেন দেওয়া আছে, যে অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। উইচ অফ দ্য ফলোয়িং বডি ডেভেলপস ফুল বডি ডিসইনফেকশন চেম্বার কল্ড পার্সোনাল স্যানিটাইজেশন এনক্লোজার ফর হেলথ কেয়ার ওয়ার্কার্স ডিলিং উইথ করোনা ভাইরাস কেসেস। যে সমস্ত মানুষরা করোনা ভাইরাসের কেসেসগুলোকে দেখাশোনা করছে তাদের জন্য একটা ফুল বডি ডিসইনফেকশন চেম্বার বানানো হয়েছে, যার নাম হচ্ছে পার্সোনাল স্যানিটাইজেশন এনক্লোজার। এই চেম্বারটি কোন সংস্থা দ্বারা বানানো হয়েছে? এর উত্তর হচ্ছে বি, DRDO। তো এখানে DRDO ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আর VRDE ফুল ফর্ম হচ্ছে ভেহিকল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট। তো তোমাদেরকে আমি DRDO ব্যাপারে আরও কিছু ইনফরমেশন শেয়ার করি। DRDO ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি, এর মোটো হচ্ছে স্ট্রেংথস অরিজিন ইন সায়েন্স। কবে গঠন করা হয়েছিল? 1958। DRDO চেয়ারম্যানের নাম ডক্টর জি সতীশ রেড্ডি, DRDO ডাইরেক্টর জেনারেলের নাম অবিনাশ চন্দির, আর কোন মিনিস্টার রেসপন্সিবল আছে? রাজনাথ সিং, আমাদের ডিফেন্স মিনিস্টার। দ্য উত্তরপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ সেড দ্যাট 6% অ্যাসোসিয়েটেড উইথ দ্য তাবলিগি জামাত হু হ্যাজ বিন অ্যাকিউজড অর মিসবিহেভিং উইথ ওমেন স্টাফ অ্যাট দ্য ডিস্ট্রিক্ট হসপিটাল ইন গাজিয়াবাদ will be charged under the NSA 1980. What is the full form of S in NSA? Uttar Pradesh Rajya Sarkar janiyeche je Tablighi Jamaater juriye thaka 6 jon Ghaziabader jela hospitale mohila staff der sathe durbyabohar koreche. To taderke NSA 1980 dharate charge kora hoyeche. To ekhane NSA er moddhe S er puro naam ti ki? Er uttor hocche B, security. To er byapare tomader ektu bole rakhi, National Security Act 1980 allow preventive detention for months if authorities are satisfied that a person is a threat to national security or law and order. To Uttar Pradesh paper amra kichu aro information dekhi. Uttar Pradesh capital ki Lucknow, chief minister naam Yogi Adityanath, governor naam Anandibin Patel. Uttar Pradesh day kobe palon kora hai? 24 January. Ar Allahabad high court er chief justice naam Justice Govind Mathur. World Health Day is celebrated on which of the following days? বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? এর উত্তর হচ্ছে 7ই এপ্রিল। প্রত্যেক বছর 7ই এপ্রিলে আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এই দিনটার মূল উদ্দেশ্য হচ্ছে দ্য ডে ইজ মার্ক টু সেলিব্রেট দ্য ওয়ার্ক অফ মিডওয়াইফস অ্যান্ড নার্সেস ফর দেয়ার রোল ইন কিপিং দ্য ওয়ার্ল্ড সেফটি অ্যান্ড হেলদি। এর মানে হচ্ছে পুরো বিশ্বটাকে স্বাস্থ্য এবং সুরক্ষা রাখার জন্য প্রত্যেকটি মিডওয়াইফ এবং নার্সকে সম্বর্ধনা জানানোর জন্যই এই দিনটি পালন করা হয়। পুরো বিশ্বটাকে সেফটি এবং হেলদি রাখার জন্য হুয়ের কিন্তু অনেক বড় অবদান আছে। তো তাই জন্য আমরা হুয়ের ব্যাপারে কিছু ইনফরমেশন আরও দেখে নিই। হুয়ের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে, প্রেসিডেন্টের নাম হচ্ছে টেড্রোস আধানম, আর কবে গঠন হয়েছিল সংস্থাটি? 7ই এপ্রিল 1948। এপ্রিল মাসে যে সমস্ত আরও ইম্পর্টেন্ট ডেটস এবং ডেটসগুলো আছে তার ব্যাপারে তোমাদের সাথে একটু ডিসকাস করি। 1st এপ্রিল উৎকল দিবস, 2nd এপ্রিল ওয়ার্ল্ড অস্টিম অ্যাওয়ারনেস ডে, 4th এপ্রিল ইন্টারন্যাশনাল ডে ফর মাইন্ড অ্যাওয়ারনেস, 5th এপ্রিল ন্যাশনাল মারিনটাইম ডে, 7th এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে, 10th এপ্রিল ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে, 11th এপ্রিল ন্যাশনাল সেফ মাদারহুড ডে অ্যান্ড ন্যাশনাল পেট ডে, 13th এপ্রিল জালিয়ানওয়ালা বাগ ম্যাসকারি, 17th এপ্রিল ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে, 18th এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে, 19th এপ্রিল ওয়ার্ল্ড লিভার ডে, 21st এপ্রিল সেক্রেটারিজ ডে অ্যান্ড সিভিল সার্ভিস ডে,
22nd April, Earth Day, 23rd April, World Book and Copyright Day, 24th April, National Panchayati Day, 25th April, World Malaria Day, 26th April, World Intellectual Property Day, 27th April, World Veterinary Day, 28th April, World Day for Safety and Health at Work, 29th April, International Dance Day, এবং 30th April, আয়ুষ্মান ভারত দিবস। এই দিনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এপ্রিল মাসের জন্য। তো তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে পুরোটা এপ্রিল মাসের ব্যাপারে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ইভেন্টসগুলো দিয়ে দিলাম। তোমরা প্লিজ এটা একটা কোথাও খাতায় নোট ডাউন করো না, আর পুরোপুরি কিন্তু মুখস্থ করো। এই ডেটগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। When was the Army Medical Corps Rising Day was celebrated? Army Medical Corps Rising Day-টি কবে পালন করা হয়েছিল? এর উত্তর হচ্ছে সি, 3rd এপ্রিল 2020। এবছর 3 এপ্রিল 2020-তে আর্মি মেডিকেল কর্পস রেজিং ডেটি সেলিব্রেট করা হয়, আর এর মোটো ছিল সর্ভে সন্তু নির্ময়া। এর মানে হচ্ছে লেট অল দ্য হিউম্যান বি ফ্রি ফ্রম ডিসএবিলিটিস অ্যান্ড ডিজিজ। অনেক সময় পরীক্ষা দেখবে থিমসের ব্যাপারেও জিজ্ঞেস করে এই দিনটার থিমস কী ছিল, বা কোনো সময় দেখবে মোটোর ব্যাপারেও জিজ্ঞেস করে। তাই জন্য যে এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নেগলেক্ট করবে না এগুলোকেও, ঠিক আছে? ইম্পর্টেন্ট বলেই তোমাদের সাথে এগুলো শেয়ার করা। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লো কস্ট এনার্জি এফিশিয়েন্ট ভেন্টিলেটর মেড বাই দ্য রেল কোচ ফ্যাক্টরি কাপুরতলা? রেল কোচ ফ্যাক্টরি কাপুরতলা একটি কম দামি ভেন্টিলেটরে নির্মাণ করেছে, এই ভেন্টিলেটরের নাম কি? এর উত্তর হচ্ছে এ, জীবন। তো রেল কোচ ফ্যাক্টরি কাপুরতলা ব্যাপারে তোমাদেরকে আরো একটু ইনফরমেশন দিয়ে রাখি। কবে গঠন করা হয়েছিল? 1986-তে। জেনারেল ম্যানেজারের নাম কি? শ্রী আর কে গুপ্তা। আর হেডকোয়ার্টার কোথায় আছে? কাপুরতলা, হুসেনপুর। তো তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে ভারতের মধ্যে যে সমস্ত রেলওয়ে প্রোডাকশন ইউনিটসগুলো আছে তার ব্যাপারে তোমাদেরকে একটু বলে দিই। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক কি তৈরি করে? স্টিম লোকোমোটিভস অ্যান্ড ইলেকট্রিক লোকোমোটিভস। ডিজেল লোকোমোটিভ ওয়ার্ক বারাণসী ডিজেল লোকোমোটিভস তৈরি করে। হুইল অ্যাক্সেল প্লান্ট ব্যাঙ্গালোর কি তৈরি করে? হুইল অ্যাক্সেল। ডিজেল কম্পোনেন্ট ওয়ার্ক পাটিয়ালা কি তৈরি করে? ডিজেল কম্পোনেন্টস অ্যান্ড পার্টস। রেল কোচ ফ্যাক্টরি কাপুরতলা পাঞ্জাব কি তৈরি করে? রেল কোচেস। ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি চেন্নাই কোচ স্টিক তৈরি করে। ভারত আর্থ মুভার্স লিমিটেড ব্যাঙ্গালোর রেল কোচেস ফর দিল্লি মেট্রো রেল কর্পোরেশন তৈরি করে। দুর্গাপুর অ্যান্ড ইয়েলাঙ্খা কি তৈরি করে? হুইল অ্যাক্সেল প্লান্ট। টাটানগর কি তৈরি করে? মিটার গজ অফ স্টিম লোকোমোটিভস। ভিলাই কি তৈরি করে? রেল অ্যান্ড স্লিপার কার্স। পেরাম্বুর কি তৈরি করে? রেল কোচেস। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় কোন রেলওয়ে ইউনিট কি প্রডিউস করে সেটার ব্যাপারে প্রায় সময় কিন্তু কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন এসে থাকে। এই জিনিসটাকে নেগলেক্ট করো না, দরকার পড়লে পুরো জিনিসটাকে খাতায় লিখে নাও, দিয়ে মুখস্থ করো। The Olympic Council of Asia announced that the third Asian Youth Games is to be held in which of the following country in November 2021? Olympic Council of Asia ঘোষণা করে যে তৃতীয় এশিয়ান ইউথ গেমটি নভেম্বর 2021-এ আয়োজন করা হবে, তো এটা কোন দেশে অনুষ্ঠিত হবে? এর উত্তর হচ্ছে বি, চায়না। আর এবছর প্রায় 18টি নতুন খেলা এশিয়ান ইউথ গেমসে ইনক্লুড করা হলো। তার মধ্যে রক ক্লাইম্বিং, অ্যাথলেটিক্স, জিমনাস্টিক্স, অ্যাকোয়াটিক্স, বোট রেসিং এই সমস্ত গেমসগুলো আছে। তো আমরা এখানে এশিয়ান ইউথ গেমসের ব্যাপারে একটু জেনে নিই। এর ছোট করে আমরা কি লিখি, AYG। প্রথমবার কবে অনুষ্ঠিত করা হয়েছিল? 2009। কোথায়? সিঙ্গাপুরে। আর লাস্ট কবে অনুষ্ঠিত করা হয়েছিল? 2013-তে। কোথায়? চায়নাতে। আর প্রত্যেক 4 বছর ছাড়া এই প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়। তো যেহেতু এই খেলাটি পরের বছর চায়নাতে খেলা হবে, তো চায়নার ব্যাপারে কিছু আরও ইনফরমেশন দেখে নিই। চায়নার ক্যাপিটাল কি? বেইজিং। চায়নার প্রেসিডেন্টের নাম হচ্ছে জি জিনপিং। চায়নার কারেন্সি হচ্ছে রেনমিবি। তো প্রত্যেকদিন তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারে ডিসকাস করা হচ্ছে। আশা করছি তোমরা এই সেশনটাকে রোজ ফলো করছো, আর তার সাথে সাথে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমি ডিসকাস করছি সে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমরা খাতাতে কিন্তু নোট করছো, এটা আমার বিশ্বাস। আর যদি না করে থাকো প্লিজ তোমরা করো কিন্তু এটা। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি আমরা। হুইচ স্টেট সিএম হ্যাজ বিন কনফার্ড উইথ দ্য হিরো টু অ্যানিমালস অ্যাওয়ার্ড বাই অ্যানিমাল রাইট বডি পেটা? কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে পশু অধিকার সংস্থা পেটা হিরো টু অ্যানিমাল অ্যাওয়ার্ডটি দেয়? এর উত্তর হচ্ছে ডি,
উড়িষ্যা। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন। তো পেটার ব্যাপারে আরও ইনফরমেশন দেখে নিই আমরা। পেটার ফুল ফর্ম হচ্ছে পিপল অফ এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস। হেডকোয়ার্টার কোথায়? নরফল্ক, ভার্জিনিয়া, ইউনাইটেড স্টেট। পেটার মোটো হচ্ছে অ্যানিমালস আর নট আওয়ার টু ইট, ওয়্যার, এক্সপেরিমেন্ট অন, ইউজ ফর এন্টারটেনমেন্ট অর অ্যাবিউজ ইন আদার ওয়ে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কবে গঠন করা হয়েছিল? 22 মার্চ 1980। ফাউন্ডার কে? ইনগ্রিড নিউক্রিক অ্যান্ড অ্যালেক্স প্যাচেও। কাদের দেখাশোনা করে? অ্যানিমাল রাইটস অ্যান্ড অ্যানিমাল ওয়েলফেয়ার। প্রেসিডেন্টের নাম ইনগ্রিড নিউক্রিক। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা কিন্তু। আর উড়িষ্যার ব্যাপারে আমরা একটু ইনফরমেশন আরও দেখে নিই। উড়িষ্যার ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর। উড়িষ্যার গভর্নরের নাম হচ্ছে গণেশী লাল। উড়িষ্যার চিফ মিনিস্টারের নাম হচ্ছে নবীন পটনায়ক। কিছুদিন আগে মো প্রতিভা উড়িষ্যা গভর্নমেন্ট লঞ্চ করেছিল ইউনিসেফের কোলাবোরেশনের সাথে। উৎকল দিবস অর্থাৎ উড়িষ্যা ডে কবে পালন করা হয়? প্রত্যেক বছর 1 এপ্রিল। ঠিক আছে। ইন্ডিয়া ইজ সিকিং অ্যাজ মাচ অ্যাজ $6 বিলিয়ন অফ লোনস ফ্রম মাল্টিল্যাটারাল ইনস্টিটিউশন সচ অ্যাজ দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক টু ফাইট দ্য করোনা ভাইরাস আউটব্রেক। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক? ভারত সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে $6 বিলিয়ন লোন নিবে। তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় আছে? এর উত্তর হচ্ছে ডি, ফিলিপিন্স। তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যাপারে একটু ইনফরমেশন আরও দেখে নিই। হেডকোয়ার্টার কোথায় আছে? মালদালুইয়ং, ফিলিপিন্স। প্রেসিডেন্টের নাম হচ্ছে মাতাসাগু আসকাওয়া। কতগুলো মেম্বার আছে? 68টা দেশ। কবে গঠন করা হয়েছিল? 19 ডিসেম্বর 1966। আর এই ব্যাংকটার পারপাস কি? ইকোনমিক ডেভেলপমেন্ট। উইচ অফ দ্য ফলোয়িং বডি ডেভেলপস ফেস প্রোটেকশন মাস্ক ফর হেলথ কেয়ার প্রফেশনাল হ্যান্ডলিং COVID-19 পেশেন্ট? কোন সংস্থাটি ফেস প্রোটেকশন মাস্ক তৈরি করছে যে সমস্ত মানুষেরা COVID-19 আক্রান্ত পেশেন্টদের দেখাশোনা করছে? এর উত্তর হচ্ছে বি, DRDO RCI। DRDO RCI এবং TBRL এই দুটো সংস্থা মিলে একটা ফেস প্রোটেকশন মাস্ক তৈরি করছে যে সমস্ত মানুষেরা COVID-19 আক্রান্ত পেশেন্টদের দেখাশোনা করছে। RCI ফুল ফর্ম হচ্ছে রিসার্চ সেন্টার ইমারত। আর TBRL ফুল ফর্ম হচ্ছে টার্মিনাল ব্যালাস্টিক্স রিসার্চ ল্যাবরেটরি। অন 5th April 2020 দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউটেড অ্যান্ড এম্পাওয়ার্ড গ্রুপ দ্যাট উইল কোয়ার্ডিনেট উইথ NGOs, প্রাইভেট সেক্টর অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর COVID-19 রিলেটেড রেসপন্স অ্যাক্টিভিটিস। হু ইজ দ্য চেয়ারম্যান অফ দিস গ্রুপ? 5 এপ্রিল 2020 ভারত সরকার একটি বিভাগ তৈরি করেছে যে বিভাগটি NGO, প্রাইভেট সেক্টর এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে COVID-19 ব্যাপারে কাজ করবে। তো এই বিভাগটির চেয়ারম্যানের নাম কি? এর উত্তর হচ্ছে এ, অমিতাভ কান্ত। আর তোমাদেরকে একটু জানিয়ে রাখি, অমিতাভ কান্ত হচ্ছে কিন্তু নীতি আয়োগের CEO। ইউনিয়ন হেলথ মিনিস্টার অ্যানাউন্স দ্যাট ওভার 50 crore ভার্নিবল অ্যান্ড পোয়ার সিটিজেন আর এডিবল আন্ডার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। হু ইজ দ্য ইউনিয়ন হেলথ মিনিস্টার? কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে 50 কোটিরও বেশি মানুষ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় আসে। তো আমাদের কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? এর উত্তর হচ্ছে এ, হর্ষবর্ধন। তো আয়ুষ্মান ভারত যোজনার ব্যাপারে তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এই যোজনাটা 23 সেপ্টেম্বর 2018 শ্রী নরেন্দ্র মোদীর দ্বারা লঞ্চ করা হয়েছিল। আর এই যোজনাটার মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত গরিব ভারতবাসীদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট করানোর। উইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ ডেভেলপড আ PPE কভারঅল টু এনশিওর পুয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য হেলথ কেয়ার ওয়ার্কার্স হু আর ইন দ্য ফ্রন্ট লাইন অফ ফাইট আগেনস্ট COVID-19 প্যান্ডেমিক? তো এর উত্তর হচ্ছে ডি, নর্দার্ন রেলওয়ে। এই PPE কভারঅলটি নর্দার্ন রেলওয়ে তৈরি করেছে, আর N99 মাস্ক যেটা DRDO তৈরি করেছে। নর্দার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লি। কবে গঠন করা হয়েছিল? 14 এপ্রিল 1952। তো আজকের জন্য এই 12টি কোশ্চেন তোমাদের সাথে ডিসকাস করলাম। পারলে তোমরা এই কোশ্চেনগুলোকে একটু খাতায় নোট করে নাও, আর তার সাথে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো একটু পাশে নোট করে নিও। তো ভিডিওটি শুরু হওয়ার সময় তোমাদেরকে জানিয়েছিলাম যে গতদিনের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি 2টো কোশ্চেন তোমাদের জন্য দিয়েছি, যে 2টো কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো প্রথম কোশ্চেনটি হচ্ছে, IIT হায়দ্রাবাদ ইনকিউবেটেড স্টার্টআপ অ্যারোবাইসিস ইনোভেশন ডেভেলপ লো কস্ট ভেন্টিলেটর, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভেন্টিলেটর? IIT হায়দ্রাবাদের স্টার্টআপ অ্যারোবাইসিস ইনোভেশন একটি কম খরচার ভেন্টিলেটর তৈরি করেছে, এই ভেন্টিলেটারের নাম কি? আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ রিসেন্টলি অ্যাপ্রুভ দ্য
home testing COVID-19 kit that were designed by which of the following startup? Indian Council of Medical Research একটা home testing kit এর আবিষ্কার করেছে। এই kitটি কোন startup দ্বারা বানানো হয়েছে? এই দুটো question তোমাদেরকে দিলাম, আর এই দুটো question এর answer তোমাকে comment boxে comment করে জানাবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেক দিন কিন্তু current affairs এর সেশনটা সকাল 8টার সময় আপলোড করা হবে। প্লিজ তোমরা সেশনটাকে দেখবে আর নিজেদেরকে আপডেট রাখবে। তো আজকের জন্য এই অবধি, আগামীকাল আবার কিছু নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসব। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যারা এই চ্যানেলটাকে প্রথমবার দেখছো তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করো। ধন্যবাদ।